মুক্তার হোসেন থাকেন রাজধানীর মিরপুর এলাকায়। রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেও পাননি এলপিজির 12 কেজির সিলিন্ডার। অবশেষে একটি দোকানে পেলেও দাম নিয়েছে 1200 টাকা। সারা বাজার ঘুরে বোতল নাই, এখন এখানে আসছি, যা চাই সেটাই দিতে হবে। সোমবার 12 কেজির এলপিজি সিলিন্ডারে 75 টাকা দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। ফলে নতুন সিলিন্ডার কিনতে একজন গ্রাহককে খরচ করতে হবে 999 টাকা। সোমবার সন্ধ্যা থেকেই এই দাম কার্যকর হওয়ার কথা থাকলেও এখনও এর প্রভাব নেই রাজধানীতে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এখনও 12 কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকায়। বিক্রেতারা বলছেন গ্যাসের কোম্পানিগুলো দাম কমালেই নতুন দাম কার্যকর করবেন তারা। 12 কেজি লোকে 999 টাকা, 1050 টাকা পরে সার্ভিস চার্জ এরিয়া বুঝি আর কি। নতুন দাম কার্যকর হয়েছে, এখনো মানে আর কি শুরু করেন করবো আজ থেকে। যেখানে কোম্পানি রেট 1023 টাকা, সেক্ষেত্রে আপনার 999 ভোক্তার কাছে কীভাবে পোষাই? গভর্নমেন্ট রেটে 999 টাকা, কিন্তু এখন কম রেটের মাল আমাদের দোকানে এখন আসেনি, 2 দিনের ভিতরে কমের মাল ঢুকে যাবে দোকানে ইনশাআল্লাহ। এই নিয়ে গেল 4 মাসে এলপিজির দাম কমেছে প্রায় 400 টাকা। তবে নতুন দাম বাজারে কার্যকর না হওয়ায় অসন্তুষ্ট ক্রেতারা, দ্রুত নতুন দাম কার্যকরে বাজারে নজরদারি বাড়ানোর দাবি তাদের। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।